সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, বা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিংচার অ্যাভেনাস স্যাটাইভার সম্পর্কে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাভেনাস স্যাটাইভার হোমিওপ্যাথিক মাদার টিংচার, আর পাশাপাশি আরো একটি ওষুধ দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে বায়োপ্লাজের 27 বা BC27 সম্পর্কে। তো এই দুইটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এই দুইটি ওষুধ আসলে কি জন্য ব্যবহার করা হয়ে থাকে বা এতটা গুরুত্বপূর্ণ, আমি সেটি একটু সংক্ষিপ্তভাবে বলে নিতে চাই। এই দুটি হোমিওপ্যাথিক ওষুধে যাদের স্ত্রী সহবাস অতিরিক্ত করার কারণে বা যৌনমিলন অতিরিক্ত করার কারণে যাদের অতিরিক্ত শুক্র ক্ষয় হয়, এবং এই অতিরিক্ত শুক্র ক্ষয় হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে ধ্বজভঙ্গ বা অক্ষমতা যে সমস্যাটি সেটি দেখা যাচ্ছে, তাদের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করবে সে প্রসঙ্গে আলোচনা করব। তবে এই দুটি ওষুধই কিন্তু আপনাদের যে ধ্বজভঙ্গের যে সমস্যা রয়েছে বা অক্ষমতার যে সমস্যা রয়েছে সেই অক্ষমতার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, প্রথমেই আমি অ্যাভেনাস স্যাটাইভার সম্পর্কে আলোচনা করব। তো অ্যাভেনাস স্যাটাইভার এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ, এর অপর নাম হচ্ছে কোড কমন অ্যাভেনা সিনোসিস, এই নামে সাধারণত একে ডাকা হয়ে থাকে। এর প্রাপ্তি স্থান আসলে এই অ্যাভেনাস স্যাটাইভার যে মূল হার্বস সেটি আসলে কোথায় থেকে পাওয়া যায়, এটি সাধারণত শীত প্রধান অঞ্চলে বেশি জন্মে থাকে, অর্থাৎ এই শীত প্রধান অঞ্চলে বা দেশে এই অ্যাভেনাস স্যাটাইভার যে মূল হার্বস বা বৃক্ষটি সেটি জন্মে থাকে। মস্তক, এই রোগী বা এই ওষুধের মাথার ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে সেটি হচ্ছে যে কোনো বিষয়ে এরা ধীর বা স্থিরভাবে কোনো চিন্তাভাবনা করতে পারে না, মাথার চারিতে জ্বালা পোড়ার মতো একটি লক্ষণ এই হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে থাকে। প্রস্রাবের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে সেটি হচ্ছে প্রস্রাব স্বচ্ছ জলের মতো হয় এবং শর্করাবিহীন হয়, অর্থাৎ প্রস্রাবে কোনো ধরনের শর্করা থাকে না এবং স্বচ্ছ জলের মতো প্রস্রাব হয়। অনেকেই দেখবেন যে প্রস্রাব ঘোলাটে হয়, কিন্তু এই অ্যাভেনাস স্যাটাইভার রোগীগুলো প্রস্রাব হয় স্বচ্ছ জলের মতো, এতে কোনো ধরনের সুগার বা শর্করা থাকবে না। এই লক্ষণগুলো এই অ্যাভেনাস স্যাটাইভার রোগীর হোমিওপ্যাথিক ওষুধের প্রস্রাবের মধ্যে পাওয়া যায়। তো এই অ্যাভেনাস স্যাটাইভার হোমিওপ্যাথিক মাদার টিংচারটি পেটের ক্ষেত্রে যে লক্ষণগুলো পাওয়া যায়, পেটে অত্যধিক পরিমাণে বায়ু জমে এবং পেটে খাবার পরে ব্যথা অনুভব হয়, অর্থাৎ পেটে প্রচুর পরিমাণে বায়ু জমে এবং খাবার পরে সাধারণত রোগীদের পেটে ব্যথা অনুভব হয়ে থাকে। স্ত্রী রোগের ক্ষেত্রে দেখা যায় যে দুর্বল রক্ত সঞ্চালনের কারণে স্বল্প ঋতুচাপ, অর্থাৎ রক্ত সঞ্চালন কম হওয়ার কারণে যদি কোনো মহিলার স্বল্প ঋতুচাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাভেনাস স্যাটাইভার মাদার টিংচারটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এখন আমি বলবো যে এই অ্যাভেনাস স্যাটাইভার যে হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সেটি আসলে পুরুষদের যৌন রোগের ক্ষেত্রে কীভাবে কাজ করে থাকে। বন্ধুরা, পুরুষদের যৌন রোগ আসলে এমনিতেই হয় না, বিভিন্ন কারণেই হয়ে থাকে। দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুনের কারণ হতে পারে, প্রস্রাবে ইনফেকশনের কারণ হতে পারে, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণ হতে পারে, অতিরিক্ত রাত্রি জাগরণের কারণ হতে পারে, তো বিভিন্ন কারণেও হতে পারে। তেমনই একটি অন্যতম কারণ হচ্ছে যে অনেকেই দেখা যায় যে বিয়ের পর হতেই প্রচুর পরিমাণে স্ত্রী সহবাস করে বা যৌনমিলন করে, এটি বিয়ের প্রাথমিক অবস্থায় অনেকেই করে থাকে। তো এই প্রাথমিক অবস্থায় যখন একজন মানুষ দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিমাণে নিয়মের একেবারে বাইরে গিয়ে যৌনমিলন করবে, তো স্বাভাবিকভাবে তার দেহে ক্ষয় হবে, এবং এই ক্ষয় হওয়ার কারণে দেখা যাবে যে কিছুদিন পর হতে তার যৌন দুর্বলতার যে লক্ষণটি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, এবং এক সময় গিয়ে তার যে ধ্বজভঙ্গ মতো যে অবস্থা সেটি তৈরি হয়ে যায়, অর্থাৎ একেবারে যৌনমিলনে অক্ষম হয়ে পড়ে। এই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাভেনাস স্যাটাইভার হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারবে, অর্থাৎ যাদের অতিরিক্ত পরিমাণে যৌনমিলন করার পরে অতিরিক্ত শুক্র ক্ষয় হওয়ার কারণে ধ্বজভঙ্গের যে সমস্যাটি হয়
সেটি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই অ্যাভেনা সেটে বা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। অতিরিক্ত হস্তমথন করার কারণে যদি শুক্র ক্ষয় হয়ে এই ধ্বজভঙ্গের সমস্যা হয়, অনেকেই দেখা যায় যৌবনে পদার্পণ করার পর হতেই অতিরিক্ত পরিমাণে হস্তমথন করে এবং হস্তমথন করার কারণে শুক্র ক্ষয় হওয়ার কারণে তার যে ধ্বজভঙ্গ বা যৌন দুর্বলতা সেটি প্রকাশ পায়। এই কারণেও কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত স্টিমিউলন বা হস্তমিথুন করার কারণে অতিরিক্ত পরিমাণে স্বচ্ছ প্রস্রাব হলেও এটি কিন্তু অত্যন্ত কার্যকরী। অনেকের দেখা যায় অতিরিক্ত পরিমাণে হস্তমিথুন করেছে বা যৌনমিলন করেছে, তারপর হতে তার পরিমাণে অনেক বেশি প্রস্রাব হচ্ছে, কিন্তু প্রস্রাবে কোনো ধরনের শর্করা বা সুগার নেই, এটি একেবারে স্বচ্ছ হচ্ছে, এই লক্ষণটি থাকলে সেক্ষেত্রে এই অ্যাভেনাসেটা বা যে মাদার টিংচারটি সেটি ব্যবহার করা যেতে পারে। স্নায়বিক অবসাদ শরীর দুর্বল হলেও কার্যকরী ভূমিকা পালন করতে পারবে এই অ্যাভেনাসেটা বা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। বৃদ্ধদের স্নায়বিক দুর্বল এবং এই স্নায়বিক দুর্বল হওয়ার কারণে তাদের শরীরে একটি কম্পন অনুভূতি থাকে। এই কম্পন অনুভূতি পাশাপাশি যৌন দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা যদি থাকে সেই ক্ষেত্রে এই অ্যাভেনাসেটা বা হোমিওপ্যাথিক ওষুধটি আপনারাও ব্যবহার করতে পারেন। শুক্র ক্ষয় হয়ে দুর্বল হলে এটি টনিকের মতো কাজ করে। যাদের অতিরিক্ত পরিমাণে শুক্র ক্ষয় হচ্ছে বিভিন্ন কারণে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করা যেতে পারে। তো আমি পরিশেষে বলবো, যাদের অতিরিক্ত যৌনমিলন করার কারণে, অতিরিক্ত হস্তমথন করার কারণে স্নায়বিক দুর্বলতা, যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গের মতো অবস্থা তৈরি হয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাভেনাসেটের মাদার টিংচারটি অত্যন্ত কার্যকরী বলে সমাদৃত। তো বন্ধুরা, এই ওষুধটির পাশাপাশি আপনারা এই বায়োপ্লাজেন্ট 27 এটি দেখে নিন। এটি বায়োপ্লাজেন্ট 27, এটি কিন্তু এই স্নায়বিক দুর্বলতা, অতিরিক্ত হস্তমাথন করার কারণে যৌন দুর্বলতা, অতিরিক্ত যৌনমিলন করার কারণে যদি আপনার ধ্বজভঙ্গের মতো সমস্যা হয়, শারীরিক দুর্বলতা দেখা যায়, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাবের যদি দেখা যায় যে সাথে শুক্র ক্ষয় হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বায়োপ্লাজেন্ট 27 যে বায়োকেমিক বা বায়ো কম্বিনেশন মেডিসিনটি রয়েছে এটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা শেষে আমি বলবো যে এই অ্যাভেনাসেটা বা যে মাদার টিংচার এটি আসলে দেখে নিন, এরকম সিলপ্যাক নেবেন কেমন। এটি জার্মানি ডাক্তার ভিকোয়িক কোম্পানির, আপনারা এরকম সিলপ্যাক মাদার টিংচার কিনে নেবেন এবং এটি বায়োপ্লাজেন 27 ডাক্তার ওয়েলমার সুয়েব কোম্পানির এইরকম সিলপ্যাক বায়ো কম্বিনেশন মেডিসিনটি কিনে নিয়ে আপনারা ঘরোয়াভাবে সেবন করতে পারবেন। তো যারা ঘরোয়াভাবে সেবন করতে চান, আমি বলবো আসলে কোন সঠিক নিয়মে আপনারা এটি সেবন করলে খুব দ্রুত ফলাফল পাবেন। তো অনেকেই ওষুধ নাম শুনেই বাজার থেকে কিনে খেয়ে নেন। তো আমি বলবো তাদেরকে যে আপনারা যদি এই অ্যাভেনাসেটা খেতে চান, এটি অবশ্যই গরম দুধের সাথে খেতে হবে। অবশ্যই গরম দুধের সাথে যদি আপনারা খান তাহলে খুব দ্রুত ভালো ফলাফল পাবেন। তেমনি এই বায়োপ্লাজেন 27 এটিও আপনারা যদি গরম দুধের সাথে খান সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন। এখন খাবার যে নিয়ম কি, সেটি হচ্ছে অ্যাভেনাসেটা বা প্রতিদিন সকালে এবং রাত্রে 15 ফোঁটা করে ওষুধ সামান্য গরম দুধের সাথে মিশিয়ে ভরা পেটে খেতে হবে, খাবার 30 থেকে 40 মিনিট পরে খাবেন। আর বায়োপ্লাজেন 27 এটিও ভরা পেটে খেতে হবে, 4টা করে বড়ি চকলেটের মতো চুষে সামান্য কুসুম গরম দুধ সেবন করবেন। তাহলেই দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার যে ধ্বজভঙ্গের সমস্যা, যৌন দুর্বলতার সমস্যা, স্নায়বিক দুর্বলতা, প্রস্রাব ঘন ঘন হচ্ছে, এই যে সমস্যাগুলো সেখান থেকে আপনি আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করবো না। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাথেই থাকবেন। সর্বোপরি পরবর্তীতে আলোচনা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাইতে পারেন, অথবা আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন বা আমার চেম্বারেও সরাসরি আসতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল, পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।